23 বছরে দুই সরকারের শাসন দেখেছি, বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার। ওই দুই সরকারের শাসনামলে যতটুকু আমরা অত্যাচারিত নির্যাতিত হয়েছি, দুই মাসে তার রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। আমার 23 বছর আমি তা না দেখেছি, দুই মাসে তার রেকর্ড ছাড়িয়ে গেছে। আজ কোন জেলা আক্রান্ত হতে বাকি নাই, দিকে দিকে আগুন চলছে। যশোরের এক মহিলাকে, ভদ্র মহিলাকে মেরে ম্যান হলে ডাকনা চাপা দিয়ে রেখে দিয়েছে। আরে ভাই, আমিও তো ঢাকাতে একা থাকি, আমার বাবা দূরে থাকে। আজকে যশোরের তাকে ম্যান হলে ডাকনায় চেপে রেখেছে মেরে। আমার মালে তো ভাই কেউ দেখবে না। প্রধান উপদেষ্টা, আপনি এরকম কত মা বোনের ম্যান হলে ডাকনা দেওয়া দেখলে বা নির্যাতিত হলে তারপরে আপনি আর্তবাদী পূরণ করবেন? আর কত চান আমরা নির্যাতিত হব? কত চান ম্যান হলে ডাকনা আমাদের মরদেহ পাবে? আরে আমি মরে গেলে তোমার বাবা আমার পাবেও না। কত মানুষ মরে যাবে, তাদের বাবা মা তাদের পাবেও না। পাহাড়ে আগুন জ্বলছে দেখেননি? কয়টারে গুজব বলবেন? কিছু প্রকার জীব আছে মিডিয়াতে গুজব বলে উড়িয়ে দেয়, কোন কোনটা গুজব? উত্তরাতে মিছিল দিয়েছে, পূজা হতে পারবে না, এটা গুজব। উত্তরবঙ্গে হামলা হয়েছে, এটা গুজব। গণেশ প্রতিমা ফেলে দিয়েছে না ভেঙে দিয়েছে, এটা গুজব। কিশোরগঞ্জের প্রতিমা ভেঙে পড়ছে দুদিন আগে, এটা গুজব। আজ আমরা সুষ্ঠু বিগ্রহে পূজা করতে পারছি না, সব জায়গায় পূজা হবে ভাঙ্গা প্রতিমায়, সব জায়গায়। আর যশোরের যে মাকে মেরে ঢাকনা দিয়ে রাখছে, এটা গুজব, কোনটা গুজব? যারা গুজব বলুন, প্রমাণ সহকারে গুজব বলুন যে হ্যাঁ এটা গুজব। আগে প্রমাণ দেন যে আমরা গুজব, আর যদি গুজবই হয় তাহলে কাজকর্ম ফেলে আসো। আমরা কি সার্কাস করতে আসছি? আজকে শহীদ মিনার আমরা সার্কাস শো দেখাতে আসছি? দুই মাস ধরে আমরা সার্কাস শো দেখাই? এই যে তারা চাকরি দিবে, আমরা যারা স্টুডেন্ট দুদিন পর আবার পরীক্ষা টিউশন, যারা চাকরি দিবে তারা চাকরি যেতে পারছেন না, কারণ তারা নির্যাতিত, লাঞ্ছিত, অত্যাচারিত, দিকে দিকে আগুন। আর এইখানে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন, তাহলে আমরা কি ফুর্তি করি? দুই মাস ধরে ফুর্তি করতে আসছি এখানে। আপনার কাছে রিকোয়েস্ট করছি, অনেক হয়েছে তামসা, অনেক দেখছি লীলা খেলা, গুজব বলবেন না, ধর্ম এবং রাজনীতিকে এক করবেন না। আমরা কোন রাজনীতির দল হয়ে আসিনি, আমরা কোন প্রকার রাজনীতি প্রচার করতে আসিনি, কোন রাজনীতির দল হয়ে আসিনি। আমরা অত্যাচারিত, আমরা মারা যাচ্ছি, আমাদের ঘরবাড়ি পুড়ে যাচ্ছে, আমরা আমাদের অধিকার নিয়ে আসছি। আপনি আমাদের অধিকার অতি বিলম্বে পূরণ করে দিন, ব্যাস।